রুমে বসে ফোন টিপছি, এমন সময় আমার স্ত্রী শ্রাবণী তাড়াহুড়া করে রুমে ঢুকে বলল, পাশের ফ্ল্যাটের নতুন ভাবিকে দেখে আসলাম, অনেক কিউট জানো, আর অনেক সুন্দর সুন্দর শাড়ি পরে। আমি শ্রাবণীর কথা শুনে আনন্দিত হয়ে হাসতে হাসতে বললাম, একদম ঠিক বলছো, ভাবি সত্যি অনেক সুন্দরী, দেখতে একদম বাচ্চা বাচ্চা লাগে। তাছাড়া গলার নিচে একটা কালো তিলও আছে। সেদিন বিকেলে ভাবিকে দেখলাম খোলা চুলে নীল শাড়ি পরে ছাদে হাঁটাহাঁড়ি করছে। উফ, কি যে সুন্দর লাগছিল। শ্রাবণী চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে রইল। আমি যে কত বড় ভুল করে ফেলেছি সেটা আমি ঠিক ভালো করেই বুঝতে পারছি। রাগে শ্রাবণীর সারা মুখ লাল হয়ে গেছে। আমি কিছু না বলে মাথা নিচু করে বসে রইলাম। শ্রাবণী রুম থেকে বের হয়ে গেল। একটু পর রান্নাঘর থেকে বটি ডাটা এনে বলল, দেখো তো এটার ধার ঠিক আছে কিনা। আমি হাতে নিয়ে পরীক্ষা করে বললাম, আজকেই ধার করলে নাকি? ছেড়াবুনি দাটা হাতে নিয়ে বলল, হ্যাঁ আজকেই করিয়েছি। আচ্ছা এটা দিয়ে এক কোপ দিলে কি ঘাড় থেকে মাথাটা ভাগ হয়ে যাবে না? আমি বসা থেকে উঠে দাঁড়িয়ে বললাম, এসব কি ভয়ঙ্কর কথা বলছো। শ্রাবণী আমার শার্টের কলার ধরে বলল, পাশের বাসার ভাবির গলার নিচে তিল আছে সেটা তোর চোখে পড়ে, আর আমার যে ঠোঁটের নিচে তিল আছে সেটা তো তোর কখনো চোখে পড়েনি। ভাবি নীল শাড়ি পরেছিল সেটা তোর মনে আছে, আর আমি যে এই মুহূর্তে নীল শাড়ি পরে রয়েছি সেটা তোর চোখে পড়ে না? ভাবির চেহারা বাচ্চা আর আমি কি বুড়ি হয়ে গেছি? আমি মাথাটা নিচু করে বললাম, সরি বাবু। শ্রাবণী রাগে হাঁপাতে হাঁপাতে বলল, তোর সরিকে তোর টুট 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 এটা নিজ দায়িত্বে বুঝে নিতে হবে। আই, তুই এই মুহূর্তে বাসা থেকে বের হয়ে যা, তা না হলে আমি কিন্তু আজ বিধবা হয়ে যাব। ক্লাসমেটকে বিয়ে করলে এই এক ঝামেলা, কথায় কথায় তুই তো কারি করে গালিগালাজ করে, আর যখন তখন মাঝরাতে বাসা থেকে বের করে দেয়। রাত কয়টা বাজে জানি না, কারণ আমার হাতে ঘড়ি নেই, সাথে মোবাইলও নেই। পকেটে হাত দিয়ে দেখি সিগারেটের প্যাকেট আর লাইটার আছে। জ্বলন্ত সিগারেট ঠোঁটে নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে মূত্র বিসর্জন দিচ্ছি। এমন সময় কেউ একজন পাশ থেকে বলল, দাঁড়িয়ে প্রসাব করা ঠিক না। আমি প্যান্টের চেন লাগাতে লাগাতে বললাম, প্যান্টটা অনেক টাইট তো, তাই বসে সঠিকভাবে মূত্র বিসর্জন দেওয়া যায় না। লোকটা কিছু না বলে আমার ঠোঁটে থেকে সিগারেটটা নিয়ে দুটো টান দিয়ে ধোয়া সারতে সারতে বলল, আমি রাকিব, তো ভাই কি বিবাহিত? আমি কিছুটা অবাক হয়ে বললাম, আমি পিয়াস। তা আমি যে বিবাহিত সেটা আপনি বুঝলেন কিভাবে? লোকটা মুচকি হেসে বলল, এত রাতে বউয়ের দৌড়ানি খেয়ে বিবাহিত পুরুষ বাদে অন্য কেউ বাসা থেকে বের হবে না, তা ভাই বউ বাসা থেকে বের করে দিল কেন? আমি মাথা চুলকাতে চুলকাতে বললাম, ভাই রে, পরিস্থিতির সৌন্দর্যের প্রশংসা করেছিলাম। আমার কথা শুনে লোকটা বলল, আপনারটা হয় মেনে নেওয়া যায়, কারণ কোনো স্ত্রীর স্বামীর মুখ থেকে অননারীর সৌন্দর্যের কথা সহ্য করতে পারে না, কিন্তু আমাকে তো ছোট্ট একটা কারণে বাসা থেকে বের করে দিয়েছে। আমি বললাম, কারণটা কি? লোকটা একটানে সিগারেটটা শেষ করে বলল, আমার বউ শক্তি শপিং মল থেকে একটা পারফিউম কিনে এনেছে, আমাকে পারফিউমটা দেখিয়ে বললো, দেখো তো ঘ্রাণটা কেমন। আমি ঘ্রাণ শুকিয়ে বললাম, ঘ্রাণটা ভালো আছে, কিন্তু আমার কলিগ ফারিয়ার, ওর পারফিউমের ঘ্রাণটা দারুণ। এই কথা শুনে আমার বউ প্রথমে পারফিউমের বোতলটা ভাঙলো, তারপর আমাকে বাসা থেকে বের করে দিল। কাল নাকি আমার ডিভোর্স দেবে, কারণ আমার নাকি চরিত্র ভালো না, আমি নাকি কলিগের শরীরের ঘ্রাণ শুকিয়ে বেড়াই। এমন সময় খেয়াল করলাম হাফ প্যান্ট পরা খালি গায়ে একটা লোক এদিক ওদিক উঁকি ঝুঁকি মারছে। আমাদের দেখতে পেয়ে দৌড়ে আমাদের কাছে এসে বলল, ভাই আপনারা কি কেউ সেন্ডু গেঞ্জি পরেছেন? আমি বললাম, হ্যাঁ আমি পরেছি, কিন্তু কেন? লোকটা বলল, তাহলে ভাই আপনার শার্টটা আমায় দেন। আমি শার্টটা খুলে দিতেই উনি কোমরে পেঁচিয়ে পড়লেন। তারপর আমাদের দিকে তাকিয়ে বললেন, আমি মামুন, তা ভাই আপনারা কি বিবাহিত? আমি আর রাকিব ভাই মুচকি হেসে বললাম, জি ভাই। তা আপনাকে বাসা থেকে বের করে দিবার কারণ? মামুন ভাই একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমার বিয়ে হয়েছে 2 বছর হলো, কিন্তু এখনও সন্তানের বাবা হতে পারলাম না। সন্তান হবে কিভাবে? সপ্তাহে 7 দিনের মধ্যে 4 দিনই বউ আমি বাসা থেকে বের করে দেয়। 2 দিন বউয়ের মাথা ব্যথা থাকে, আর 1 দিন শাশুড়ি বাসায় আসে, আর বউ শাশুড়ির সাথে ঘুমায়। আজ মা আমার বউকে বলল, 1 বছরের ভিতর যদি নাতি নাতনির মুখ দেখাতে পারে তাহলে মা তার সমস্ত গয়না আমার বউকে দিয়ে দিবে। বউ নিজের ইচ্ছেতে আমাকে কাছে রাখলো। অন্তিম মুহূর্তে আবেগে বউকে বলে ফেললাম, আই লাভ ইউ রিয়া,
আই লাভ ইউ সো মাচ। কিন্তু আমার বউয়ের নাম ছিল অবন্তী। বউ প্রথমে আমাকে ধাক্কা দিয়ে খাটে ফেলে দিল, তারপর একের পর এক প্রশ্ন রিয়াকে। তাই বাধ্য হয়ে সব বললাম, রিয়া আমার এক্স গার্লফ্রেন্ড ছিল আর ওর সাথে একবার মনের বলে শারীরিক সম্পর্ক করে ফেলেছিলাম। এই কথা শুনে বউ সোজা বাসা থেকে বের করে দিল, প্যান্ট পরার সময়টা পর্যন্ত দেয়নি। রাতের অন্ধকার কেটে গেল, আস্তে আস্তে আলো ফুটতে লাগল। এখন বিদায়ের পালা। হঠাৎ রাকিব ভাই আমাদের দুজনকে বলল, ভাই স্ত্রীলোক সৃষ্টি হয়েছে স্বামীর পাঁজরের বাঁকা হাড় দিয়ে। এমন আমরা যদি একদিনই বাঁকা হাড় সোজা করতে চাই তাহলে সেই হাড় ভেঙে যাবে, আর যদি সোজা করার চেষ্টা না করি তাহলে সেই হাড় দিনকে দিন আরও ভেঙে যাবে। তাই প্রতিদিন আদর ভালোবাসার যত্ন নিয়ে আস্তে আস্তে সেই বাঁকা হাড় সোজা করতে হবে। আমরা তিনজন আজকে রাস্তায় রাত কাটালাম, বিশ্বাস করেন আমাদের কারো স্ত্রী কিন্তু এক মিনিটের জন্য হলো বিছানার শরীর লাগায়নি। কেউ হয়তো সারা রাত ব্যালকনিতে দাঁড়িয়ে পথ চেয়ে রয়েছিল, কেউ হয়তো সারা রাত কেঁদে চোখ ফুলিয়ে ফেলেছে, আর কেউ হয়তো ফজর আজারের পরে স্বামীকে খুঁজতে বের হয়ে গেছে। স্ত্রীলোক ভাই খুব আজব জিনিস, দুনিয়া উঠতে গেল স্বামীর ভাগ কাউকে দেবে না। যখন চলে যাব তখন মামুন ভাই বলে উঠল, পিয়াস ভাই আপনার সারটা কবে দিব? আমি মুচকি হেসে বললাম, কোনো একদিন মধ্যরাতে আপনার সাথে আবার দেখা হয়ে যাবে, যেহেতু আমরা বিবাহিত সেদিন না হয় দিন। গেট দিয়ে যখন বাসায় ঢুকতে যাব তখন দেখি সেরাবনি ব্যালকনির গ্রিল ধরে দাঁড়িয়ে আছে, পরনে নীল শাড়ি আর খোলা চুল। পাশের বাসার ভাবির কমপক্ষে হলেও দশগুণ বেশি সুন্দর, অথচ এই সৌন্দর্যটা এতদিন আমার চোখেই পড়েনি। মামুন কলিং বেল বাজাতেই অবন্তী দৌড়ে এসে দরজা খুলল। সারা রাত কেঁদে কেঁদে অবন্তী চোখ ফুলিয়ে ফেলেছে। মামুনকে জড়িয়ে ধরে অবন্তী বলল, রাকিবকে দেখে সুপ্তি অন্যদিকে হাঁটা শুরু করলো। রাকিব সুপ্তিকে বলল, তুমি কি আমি খুঁজতেছিলে? সুপ্তি অন্যদিকে তাকিয়ে বলল, একটু মোটা হয়ে যাচ্ছি, দেখে রাস্তায় হাঁটাহাঁটি করছি। আসলেই স্ত্রী কঠিন জিনিস, সারা জীবন সাধনা করলেও আমরা তা বুঝতে পারবো না। এই কে রে? কে মানে? আমি তোর বউ। সে তো ভালো কথা, তা আমাকে ডাকছো কেন? এখন ঘুম থেকে উঠে নাস্তা করে কলেজ যাবা, আমি গেলাম। আজ কলেজে যাব না। কি? কই কি? কলেজ যাবি না তুই? হ্যাঁ যাব তো। তাইলে কেন বললি যে যাবি না? না আমি কখন বললাম? এই যে এখন। না তুমি ভুল শুনেছো। আচ্ছা তাড়াতাড়ি উঠো। আজ না গেলে হয় না? হ্যাঁ হয়। তাহলে আমি যাব না আজ। তাহলে আজ খাবার বন্ধ। না না আমি যাব তো। এই তো ভালো ছেলে। ঘুম থেকে উঠে সোজা বাথরুমে গিয়ে ফিরে শুয়ে নিলাম। রিয়া হলো আমার একমাত্র বউ, এবার অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে, আমার থেকে এক বছরের সিনিয়র। আপনারা হয়তো ভাবছেন এত অল্প বয়সে কেন বিয়ে, তারপর বউ আবার বড়, এর একটা কারণ আছে। আমি যখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি তখন আমার মা মারা যায়, আমি আর বাবা একা হয়ে পড়ি। তখন বাবা নিজে আবার বিয়ের সিদ্ধান্ত নেয়, কিন্তু তখন বাবাকে বাধা দেয় মায়ের কাছের এক বান্ধবী। মা মারা যাবার সময় তাকে আমাদের খেয়াল রাখার দায়িত্ব দিয়ে যায়। তো তিনি বাবাকে পরামর্শ দিলেন যে যদি বাবা বিয়ে করে তাহলে আমি একা হয়ে যাব, তাই বাবা যেন বিয়ে না করে। কিন্তু তখন বাবা বলল আমাদের সংসার চালানোর জন্য কাউকে দরকার। তিনি বললেন বাবার যদি আপত্তি না থাকে তাহলে আমার সাথে তার মেয়ে রিয়াকে বিয়ে দেবে। বাবাও সংসারের কথা ভেবে রাজি হয়ে যায়। আমাদের বিয়েটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। প্রথমে রিয়া আমাকে মেনে নিতে না পারলেও এখন মেনে নিয়েছে। আর কিছু এখন বলতে পারবো না, দেরি হয়ে যাচ্ছে, নাস্তা করে কলেজ যেতে হবে। দেরি হলে বউ আমারে ঠ্যাঙ্গান দিবে। নাস্তার জন্য টেবিলে গেলাম, গিয়ে দেখি তিনি রেডি। এত দেরি লাগে আসতে? জান। তোমাকে না বলেছি জান বলবো না? আচ্ছা বলবো না। তা রেডি হয়ে কোথাও যাবা? কলেজে। ও আচ্ছা। তাড়াতাড়ি শেষ করো না হলে দেরি হয়ে যাবে। আচ্ছা। নাস্তা শেষ করে রেডি হলাম, কলেজে যাব। এমন সময় এক সমস্যা, আমি যে বিয়ে করেছি তা বন্ধু মহলের কেউ জানে না। বউ ও বউ। কি হইছে? আমি গেলাম। দাঁড়াও। কেন? আমিও যাব। কোথায়?
কলেজে? তা যাও, আমার কি? আমরা একসাথে যাব। না আজ না, অন্য একদিন। আচ্ছা যাও। লক্ষ্মীবউর কাছ থেকে ছাড়পত্র নিয়ে কলেজে আসলাম, এসে আড্ডায় লেগে গেলাম। আমরা চারজন আড্ডা দিচ্ছিলাম, দুইটা ছেলে দুইটা মেয়ে। ঠিক তখনই রিয়ার আগমন। আমাকে পাশ কাটিয়ে যাওয়ার সময় রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে চলে গেল। বুঝতে পারলাম আজ বাড়ি গেলে খবর খারাপ, কারণ রিয়া ছাড়া অন্য কোনো মেয়ের সাথে কথা বলা যাবে না। আমি আর রিয়া একই কলেজে পড়ি, তবে আমাদের ক্যাম্পাস আলাদা। তারপর আড্ডা শেষ করে ক্লাসে গেলাম। সবগুলো ক্লাস করে বাসায় ফেরার জন্য হাঁটা শুরু করলাম। প্রতিদিন রিক্সাতেই যাই, কিন্তু আজ টেনশনে আছি, তাই রিক্সা ভাড়া দিয়ে বাদাম কিনে খেতে খেতে যাচ্ছি, যদি টেনশন একটু কমে। কিন্তু তা আর হলো না, আমার পাশে এসে রিয়া রিক্সা থামালো। রিক্সাতে উঠো। না থাক, হেঁটেই যাব। তোকে রিক্সাতে উঠতে বলেছি। সামনে একটা কাজ আছে, তুমি যাও। ওই, তুই উঠবি? আমার কাছে ভাড়া নেই। আমি দিব, তুই উঠ। তুই বলার কারণ হচ্ছে তিনি রেগে গেছেন, রাগলে তুই করেই বলে। বাদাম খাবা? না। রাগ করেছো? না, চুপ করে থাকবি। আচ্ছা, রাগের কারণ আমি আর আপনারা সবাই জানেন। দুজনে বাসায় আসলাম, এসে গোসল করলাম, তারপর খাওয়া দাওয়া করলাম, তারপর সোজা ঘুমের দেশে হারিয়ে গেলাম। দুপুরে ঘুমানো আমার পুরনো অভ্যাস। ঘুম থেকে উঠলাম এক ফ্রেন্ডের ফোনে। হ্যালো, কে? দোস্ত, আমি অনি। হ্যাঁ, কি হয়েছে বলো। দোস্ত, একটু আগে তুই কোথায় ছিলি? কেন, বাসায়। আমি তোকে ফোন দিয়েছিলাম, একটা মেয়ে ধরেছিল। তারপর? তোর কথা শুনলাম, তো বললো তুই ঘুমাচ্ছিস, পরে ফোন দিতে। ভালো তো। মেয়েটা কে? কেউ না। আচ্ছা, একটু পরে চলে আয় আড্ডা দিতে। ওকে। আড্ডা দিতে যেতে হবে, বউয়ের পারমিশন ছাড়া যাওয়া যাবে না, তো ভাবছি ডাকতে হবে। কিন্তু ডাকার আগেই হাজির, আমার আবার বউয়ের পারমিশন ছাড়া কিছু করা নিষেধ, বাবার অর্ডার। এই তো বউ এসে গেছো। তো কি হইছে? বলছি একটু আড্ডা দিতে যাব। আমার কাছে শুনছো কেন? তো কার কাছে শুনবো? আমি তোমার কি যে আমার কাছে শুনবে? তুমি তো আমার কিউট বউ। না, কিউ না। কে বলেছে? তুমি। আমি? কখন? এই তো ফোনে বললে একটু আগে। ওইটা তো ফ্রেন্ডকে বলেছি। কেন? ওরা যদি জানতে পারে যে আমি বিয়ে করেছি, তাহলে আমাকে সারাদিন খেপাবে। না, ওরা যদি জানতে পারে তাহলে আমাকে নিয়ে হাসাহাসি করবে। হাসাহাসি করবে কেন? এত অল্প বয়সে বিয়ে করেছি, তারপর তুমি আমার বড়, এই কথা জানলে হাসাহাসি করবে, তাছাড়া কান্নাকাটিও করবে। এত কিছু জানি না, বিয়ে যখন করেছো তখন ওদের সাথে আমার পরিচয় করিয়ে দিবা। আমি পারবো না। কি বললি আবার বল। না, কিছু বলি নাই তো। না, তুই বলেছিস। আরে না, কি বলেছি? পরিচয় করাবি না বলেছিস। না, তুমি ভুল শুনেছো। তাহলে কালকেই তোমার ফ্রেন্ডদের সাথে পরিচয় করিয়ে দিবা। না। কি? কই, কিছু না তো। কি বললি তুই? হ্যাঁ, দিব। এই তো, গুড বয়। হুম, আচ্ছা, আমি যাব। কোথায়? আড্ডা দিতে। হুম, যাও, তাড়াতাড়ি বাসায় ফিরবা। ওকে, যান। ওই, কে শোনে কার কথা? এক দৌড়ে চলে আসলাম বাসা থেকে, সোজা আড্ডা দিতে এসে দেখি আছে মাত্র দুইজন, শান আর অনি। আমিও ওদের সাথে যোগ দিলাম। দোস্ত, একটা কথা বলবি? কি কথা? ফোনটা কে ধরেছিল? সেটা কালকেই জানতে পারবি। কিভাবে? সময় হোক, তারপর বুঝবি। ওকে। আড্ডা চললো আর কিছুক্ষণ, তবে আড্ডার পরিমাণ এত বেশি হয়ে গেল যে সন্ধ্যা হয়ে গেল। তখন মনে পড়লো যে আজকে তাড়াতাড়ি বাড়ি যেতে বলেছে। তারপর বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে বাড়িতে ফিরলাম, ফিরেই বউয়ের ঝাড়ি। এতক্ষণ কোথায় ছিলে? আড্ডা দিচ্ছিলাম। তোমাকে তাড়াতাড়ি বাড়ি আসতে বলেছিলাম। হ্যাঁ, বলেছিলে।
তাহলে এত দেরি করলে কেন? মনে ছিল না। সেটাই, আমি তোমার কি যে আমার কথা মনে থাকবে? তুমি তো আমার টিয়া পাখি। যদি তাই হতাম তাহলে আমার কথা মনে থাকতো। আচ্ছা সরি, এবার থেকে মনে থাকবে। হুম, এবার পড়তে বসো। হ্যাঁ, কিন্তু তুমি বসবা না? আমার কথা তোমার চিন্তা করতে হবে না, তুমি পড়তে বসো। না, প্রতিদিন তো একসাথেই পড়ি, তাই বললাম। আমার কাজ আছে, আমি পরে বসব। ওকে, কি আর করার, আজ একা একাই বসতে পড়লাম। পড়তে ইচ্ছে করছিল না, তারপর পড়লাম। কিছুক্ষণ পর রিমি আসলো, তারপর দুজনে পড়লাম। আমি আগে পড়তে বসছিলাম, তাই আমার আগে পড়া শেষ হলো। এবার একটু ফেসবুকে ঢুকতে হবে। ও বউ, ফোনটা একটু দিবা? কি দরকার? না মানে একটু ফেসবুক চালাবো। না, হবে না। কেন, দাও না একটু, দরকার আছে। কি দরকার? দাও, তারপর বলছি। আগে বলো, তারপর দিব। তোমাকে যে সবার সাথে পরিচয় করাবো, এটা সবাইকে জানাতে হবে না? হুম, তাহলে নাও। এই তো লক্ষ্মী বউ আমার। আসলে আমার ফেসবুকে ঢোকার জন্য মনটা ছটফট করছিল, তাই ফোনটা নিলাম। কিছুক্ষণ ফেসবুক চালিয়ে টিভি দেখছিলাম, তারপর রিয়া খেতে ডাকলো। যথারীতি খেতে গেলাম, খাওয়া শেষ করে আবার টিভি দেখছিলাম। এই, শুয়ে পড়ো। না, এখন পড়তে পারবো না। তাও আবার শুয়ে? তোমাকে না বলেছি আমার ফাজলামো ভালো লাগে না? ফাজলামো কখন করলাম? আচ্ছা, এখন ঘুমোতে যাও। আমি একা? তবে তুমি ঘুমাবা না? আমার একটু দেরি হবে। আচ্ছা, বাধ্যশালের মতো ঘুমাতে গেলাম। ভাবছি কাল কি হতে চলেছে। হঠাৎ টের পেলাম পাশে কেউ এসেছে। হ্যাঁ, ঠিকই ধরেছি, বহু এসে গেছে। রিয়া আদর না করলে এখন আর ঘুম আসে না। একটু ঘুম পাড়িয়ে দাও। তুমি কি কচি খোকা যে আমাকে প্রতিদিন ঘুম পাড়িয়ে দিতে হবে? হ্যাঁ, দিতে হবে। পারবো না। আমি পারবো না। কি? ঘুমাতে। আচ্ছা দিচ্ছি, ঘুমাও। হুম, রিয়ার আদরে ঘুমিয়ে গেলাম ঠিকই, কিন্তু মাঝরাতে ব্যথায় ঘুম ভেঙে গেল। হাতে একটু ব্যথা অনুভব করলাম, পাশে দেখি রিয়া হাঁটছে। বুঝলাম রিয়া কিছু একটা করেছে। হাসছো কেন? এমনি 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 কেউ হাসে? আমি হাসি কথা। ও, তাহলে চিমটি দিছ? হ্যাঁ। তোমাকে না বলেছি চিমটি দিবা না? আচ্ছা চলো সাদে যাই। পারবো না। আবার বলো। যাবো তো। হুম, চলো। দাঁড়িয়ে আছো কেন, চলো। কোলে নিয়ে চলো। কে? আমি? তাছাড়া কে? আমার দ্বারা এই কাজ অসম্ভব। নিবা কিনা? নিচ্ছি। হতবার রিয়াকে কোলে নিয়ে ছাদে আসলাম। চন্দ্রবিলাস করতে করতে রিয়ার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে গেছিলাম। ঘুম ভাঙলো রিয়ার চিমটির ব্যথায়। ও, ঘুমাচ্ছ কেন? তো কি করব, চাঁদটা দেখো কত সুন্দর। হুম, তবে তোমার চেয়ে খারাপ। থাক, আর ঢপ দেওয়া লাগবে না। সত্যি, কিছুক্ষণ দুজনে চন্দ্রবিলাস করলাম, অতপর ঘুমাতে গেলাম। প্রতিদিনের রুটিন অনুযায়ী আজও কলেজে যাচ্ছি, তবে সাথে রিয়া আছে। কলেজে গিয়ে বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দিলাম। আমার কথা শুনে তো বন্ধুরা সবাই আকাশ থেকে পড়ল। আপাতত আপনারা বিদায় নিন, ওদের সামলাই। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে সামনের কোনো দিনে। ধন্যবাদ সবাইকে।